বন্ধুরা, আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকে একটি প্রাইভেট, জেনুইন এবং ফ্রি চাকরির আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকের যে জব আপডেটটি তোমাদের কাছে আমি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ পিসি চন্দ্র জুয়েলার্সের জব আপডেট নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে চলে এসেছি। তবে আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলবো, বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জব রয়েছে। আমি তোমাদেরকে ভিডিওতে সবটা বলে দেবো, তোমরা কিভাবে আবেদন করবে তাই বলছি, তোমরা একদম ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবে না, তাহলে দেখো তোমরা বুঝতে পারবে না। এবার বলি বন্ধুরা, পিসি চন্দ্র জুয়েলার্সের কী কাজ রয়েছে। পিসি চন্দ্র জুয়েলার্স তোমরা, আমরা প্রত্যেকেই জানি যে এটা একটা কিন্তু গয়নার দোকান বলবো না, শপিং মল। তো পিসি চন্দ্র জুয়েলার্সের শপিং মল বিভিন্ন জেলাতেই রয়েছে। তো তোমরা যে যেই জেলাতে থাকো সে সেই জেলা থেকেই কিন্তু আবেদনটা করতে পারো। এখানে কিন্তু আমি বলে দিই, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাউন্টার সেলস এক্সিকিউটিভের কাজ, অর্থাৎ এটা কিন্তু সেলসের কাজ নয়। তোমরা বিভিন্ন সোনার শপিং মলের গয়নার দোকানে গেলে দেখতে পাও যে কাস্টমারকে সেই সোনাটার সম্বন্ধে বোঝানো, দেখানো, সেই গয়নাটার সম্বন্ধে বোঝানো, এই কাজই কিন্তু রয়েছে। অর্থাৎ বন্ধুরা, পিসি চন্দ্র জুয়েলার্সে যে বিভিন্ন ডায়মন্ড থেকে শুরু করে সোনা, বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কাস্টমারকে দেখানো, সেই সম্বন্ধে বোঝানো, এই কাজই কিন্তু রয়েছে। অর্থাৎ কাউন্টার সেলস এক্সিকিউটিভের কাজ কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু এজ লিমিট চেয়েছে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত। অর্থাৎ এখানে ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু ন্যূনতম বয়সসীমা 18 থেকে 20 লাগবেই, ঠিক আছে? তো এরপর বলি কোয়ালিফিকেশন। বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চেয়েছে 10th পাস। তো এখানে তোমরা যারা যারা আবেদন করছো, 8 থেকে 10th পাস তোমাদের কিন্তু লাগবেই। যারা মাধ্যমিক পাস করনি, অষ্টম শ্রেণী পাস করনি, তারা কিন্তু জবটির জন্য একদমই আবেদন করবে না। আর যে যার জেলা থেকেই আবেদন করবে, তোমাদের কাছে, তোমাদের বাড়ির কাছে যে পিসিচন্দ্র জুয়েলার্সের শপিং মল দোকান রয়েছে সেখানের জন্যই কিন্তু তোমরা আবেদনটা করবে। স্যালারি দেখো বলেছে, এই কাজের জন্য তোমাদের স্যালারি রয়েছে 10,000 থেকে 11,000 পর্যন্ত। তো বন্ধুরা, কাউন্টার সেলস এক্সিকিউটিভের এই কাজে তোমাদের ন্যূনতম টাকা, মাসিক বেতন কিন্তু 10,000 করে দেওয়া হবে। সাথে যে তোমাদের পিএ পিএসআইগুলো থাকছে সেগুলো তো থাকবেই। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে কোনো জায়গা থেকেই তোমরা আবেদনটা করতে পারো। এবার বলি তোমরা কিভাবে আবেদন করবে। দেখো, আমি লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেখতেই পাচ্ছ। পজিশন অ্যাপ্লাইড ফর, এখানে তোমরা কোন কাজের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে, তোমাদের নাম লিখবে, ইমেলের জায়গায় তোমাদের ভ্যালিড ইমেল আইডিটা লিখবে, তোমাদের ভ্যালিড ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার লিখবে, টোটাল এক্সপিরিয়েন্স, তোমরা যদি আগে কখনো শপিং মলে কাজ করে থাকো তোমরা লিখবে, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে লিখবে না। কোয়ালিফিকেশন লিখবে, কার কী কোয়ালিফিকেশন যোগ্যতা। টাইপ ইউর কমেন্ট, যদি তোমাদের কোনো কমেন্ট করার থাকে, কিছু লেখার থাকে, অবশ্যই লিখতে পারো। আপলোড সিভি, তো এখানে তোমাদের বায়োডাটা অর্থাৎ সিভিটা কিন্তু সেন্ড করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ সেন্ডের অপশন, সাবমিট করে দেবে। তো বন্ধুরা, আজকে চাকরির আপডেট এই পর্যন্ত, ধন্যবাদ।